হাই, গুড আফটারনুন। আজকে 2রা বৈশাখ, বাংলায় 15ই এপ্রিল, দুপুর 3:30 বাজে। দুপুর 3:30 থেকে আজকের ভিডিও শুরু হচ্ছে। 3টের সময় হিয়ার স্কুল ছুটি হয়েছে, ওকে আনতে যেতে হবে। 3:30 বাজে, বাস অনেকখানি এগিয়ে এসছে, দেখে নিলাম, তাই এখন বেরিয়ে পড়ছি। দৈনন্দিন কাজ তো আছেই, সকাল থেকে রান্নাবান্না বিশেষ কিছু করিনি। গতকাল চিকেন করেছিলাম আর রাত্রে নান আর পনির করেছিলাম। তো দুপুরের চিকেন রয়েছে আর রাতের নানের ব্যাটার রয়েছে। এখন বাড়িতে এসে নান বানাবো, চিকেন আর নান দুজনেই খেয়ে নেব। আমি একসঙ্গে খাবো বলে এখনও লাঞ্চটা করিনি, ওকে নিয়ে এসে লাঞ্চটা করব। ভাবছি ফোনটা নিয়ে যাই, না ফোনটা চার্জে রেখে যাই। আরেকটা জিনিস দেখাই, ঘুমোচ্ছে, মাদুরটায় না শুয়ে মাটির মধ্যে শুয়ে আছে, ঘোড়া বেঁচে ঘুমোচ্ছে। বাবা, আবার বললাম তো, চোখ খুলে দেখছে, এরকমই তো করে, উল্টে পড়ে থাকে। যাকে আগে যাই, হিয়াকে নিয়ে আসি, তারপরে আবার কথা বলবো, খাওয়ার সময় কথা বলবো, চটপট যাই। আর সকাল থেকে না এত কাজকর্ম ছিল, অনেকগুলো কাপড় না আজকে হাতে কেচেছি, বিশেষ করে হিয়ার স্কুলের শার্টটা থাকে, ওটাকে হাতে না কাচলে পরিষ্কারই হয় না, অনেক কাপড় কেচেছি, 4টা না 5টা কড়াই মেজেছি কালকের সব বাসনগুলো, ওইসব করে ছড়ে আর ইচ্ছে করছিল না। আর আজকে যেহেতু সেলাই ফেব্রিক কিছুই করছি না, তাই এত বেলা অবধি গড়ালাম, আর ঘরে কাপড়ের ঢাই হয়ে আছে, সকালে কাপড় কিছু মেলেছি সেগুলো তোলা হয়নি। মোট কথা, কাজ যে খুব করেছি তাও না, কিন্তু মানে গড়াগড়ি করে হ্যান ট্যান করে আজকে সময় নষ্ট করেছি। এসে প্রচুর আছে, এসে কাজ করব, আবার বিকেলে একটু বাজারও যেতে হবে। আজই হিয়াকে নিয়ে আসি, হিয়াকে নিয়ে বাড়ি চলে এলাম। আমাকে দেখে মনে হচ্ছে আমি বুঝি স্কুলে পড়ি, পিঠের মধ্যে খানে ব্যায়াম, ব্যাগটা যে কি ভারী, মনে হচ্ছে কয়েক মন পাথর ঢোকানো। আর এই আই দেখো নাচছে, মা গো, মেয়ে একটু পরে বলে খাবে, একটু বিশ্রাম করবে, ঠান্ডা হয়ে নেবে, স্নান ধান করে ফ্রেশ হয়ে খাবে। সেই আমি কাপড় নিয়ে চলে যাচ্ছি ছাদে, কাপড়টা দিয়ে দিই। বাবা যা গরমটা পড়েছে না, কালকে সন্ধ্যেবেলায় অতটা বৃষ্টি হয়, কি জানি আজও হবে নাকি বৃষ্টি, আকাশটা কেমন করেছে, এদিকে গরম এদিকে আকাশটা মেঘলা, সকালবেলায় গাছগুলোতে জল দিয়ে গেছি, কালকে ঝড়ে গাছ পড়ে ভেঙে গেছে কয়েকটা গাছ, আর কি করা যাবে, কাপড়টা মেলি, পুরোনোগুলো তুলি, দৌড়োতে দৌড়োতে আবার খুব ভালো লাগলো, তাই দেখিয়ে নিলাম, আবার ছাদে এলাম। ছাদে ফোনটা রেখে বালতি নিয়ে শুকনো কাপড় নিয়ে ঘরে চলে গেছি। এখন ঘরে গিয়ে ফোনটা খোঁজ করছি, দেখছি যে ফোন তো নেই, তারপর মনে পড়লো ছাদে আবার দুপুরের খাবারটা নিয়ে বসলাম এতক্ষণে, বিকেলবেলা 4:30 বাজে খেতে বসলাম, যে নান আর চিকেন, ইহাও খাচ্ছে নান আর চিকেন, স্নান ধান করে এসে বসলো, কড়াই নিয়ে একদম বসে গেছি, ভীষণ খিদে পেয়েছে, সকালবেলা খেয়েছিলাম একটু ছাতু মুড়ি, এসে হজম হয়ে গেছে। আমাকে স্কুলে আজকে কম টিফিন দিয়েছিল, আমাকে স্কুলে আজকে দিয়েছিল কেক, ছোট ছোট কেক গুলো, ছোট ছোট কেক 5 পিস দিয়েছিল মাত্র, দুটো হাইডেন কেক বিস্কুট আর আর একটা চিপস কিনে এনেছিলাম, চিপসের প্যাকেট। খাওয়া শেষ করে নিয়ে কথা বলবো। আর মেয়ে দুজনেই আমরা ডায়েটিং করি। কেমন ডায়েটিং? খাওয়ার পরে মেয়ে খাচ্ছে রসমালাই, ওই যে বানিয়েছিলাম ঘরে সেই রসমালাই খাচ্ছে, এই দেখো মাও কিছু কম দেয়, এক বাটি মিষ্টি দই খাচ্ছে, আহা, মা বসেছে মিষ্টি দইয়ের কৌটুরি মতো এক বাটি, এই যে তলা নিতে অল্প আছে এইটুকু খাবো, প্লাস্টিকের মাগো মাথা কেটে জুড়ে গেল, প্লাস্টিকের কন্টেনারের খাওয়া না একদিকে ভালো, স্বাস্থ্যের পক্ষে খারাপ হোক, আর যাই হোক সবটা দই খাওয়া যায়, আর মাটির গুলো হলে না নিচের দইটা বালি করপর করে খাওয়া যায় না, আর নিচের শেষটুকুই যেন বেশি স্বাদ হয়। গুড মর্নিং, বোঝাই যাচ্ছে আজকে নেক্সট মর্নিং, কালকে রাত্রের ভিডিও কন্টিনিউ করা হয়নি, শেষ করা হয়নি, তাই আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করে দিলাম। কালকে সন্ধ্যেবেলা বর অফিস থেকে ফিরে এলো, তারপরে দুজনে মিলে একটু মার্কেটে গেলাম, একটু দরকার ছিল, মার্কেট থেকে এসে ও ঘরে
ফ্রেশ হবে, একটু ফোন টোন করা দরকার, ওগুলো করছি। ও মা, করতে করতে অফিস থেকে একটা ফোন এলো, একটা দরকার। তখন সেই রাত্রি প্রায় 8টা বাজে, তখন বেরিয়ে গেল, ফিরলো রাত 9:30। ও বেরিয়ে যাওয়ার পর ঘরে যে কাজগুলো ও করছিল, টুকটাক গোছানো গাছানো, সেই সমস্ত কাজগুলো করলাম। আর কাপড়ের 3-4 দিন একটা পাহাড় জমেছিল, সেটা গোছালাম। সেই সমস্ত করতে করতে আমার অনেক রাত হয়ে গেল। তারপর কি যে করলাম, আসলে আমি ভিডিওর কথা ভুলেও গেছিলাম তাহলে বলে, ওই জন্য আর কালকে ভিডিওটা কন্টিনিউ করা হলো না। সকালবেলায় উঠে মনে করলো, আরে কালকে আমি ভিডিও কন্টিনিউ করিনি, তাহলে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিই। আর এই যে কাপড় জামাগুলো দিয়ে গন্ধ বেরোচ্ছে, কালকে সন্ধ্যেবেলা এমন বৃষ্টি নামলো, এগুলো দুপুরে মেলে দিয়ে গেছিলাম, এমন বৃষ্টি নামলো যেগুলো আমাকে তুলে নিয়ে যেতে হলো। ঘরে কোথায় মেলবে, জায়গা নেই, তারটার কিছু নেই ঘরের ভিতরে এখন, ও বর্ষাকালে এটা নেই। এবার এক জায়গায় স্তূপ করে রেখেছিলাম, গন্ধ হয়ে গেছে, ওগুলোকে মেলে দিই। থাকার গন্ধটা সারা রাত ঘরে পড়ে থেকে ওরকম একটা গন্ধ। এই যে উপর নিচ করে কাপড় জামা কটা মেলে দিলাম, এখন যাব ঘরে। ঘরে গিয়ে কাজকর্ম শুরু করব, বড় অফিস যাবে, রুটি আলু ভাজা বানাবো, এগুলো করব। কালকেও একবার দেখিয়েছি, আবার দেখো কি সুন্দর অ্যাজিলিয়া ফুটেছে। এবার একটু কম ফুটলো, অন্যবার গাছটা ভরে যায়, এবার সেটা হলো না। ভাবছি এবার এই গাছের ডগাগুলো একটু ছেঁটে দেবো। আর এই দিকে আমি নিজেও দেখিনি যে ফুটেছে, যখন চোখে পড়লো তখন আমার হাতে ফোন ছিল না। এই দেখো রক্তকরবী, রক্তকরবী ফুটেছে। এরকম ফোটা দেখলে মনটা ভালো হয়ে যায়। বৈশাখ মাস শেষ হয়ে, এই কি ভুল বলছি, ফাল্গুন শেষ হয়ে চৈত্র শেষ হয়ে বৈশাখ হলো। এতদিনে আমার কাঞ্চন গাছের পাতা কুড়িয়েও আসবে হয়তো। যাকে ঘরে যাই, গিয়ে ঘরের কাজকর্ম করি, পরে আবার কথা বলছি। বরকে সকালের খাবার দিয়ে দিয়েছি, রুটি আর আলু ভাজা। আর এখানে রয়েছে ঘরে বানানো রসমালাই, আগের দিন বানিয়েছিলাম, এইটুকুই রয়েছে, এটাও দিয়ে দিলাম। আর এখানটায় একটা নানের মতো ডো আছে, এটাকে ভেজে আমি শেজওয়ান দিয়ে খেয়ে নেব, আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। কেটের জন্য চিকেনটা বানিয়ে ফেলবো, সেজন্য চিকেনটা প্রথমে বের করে রাখলাম। ও আজকে রান্না হবে হচ্ছে লাউ ঘণ্ট, মুগ ডাল, লাল শাক আর আলু উচ্ছে ভাজা। সকালে দেখালাম বর আলু ভাজা খেয়ে গেল, আলুটা অনেকটা বেশি করে ভেজেছি যাতে এসে দুপুরবেলা হিয়া খেতে পারে। তাহলে একই আলু ভাজা বারবার ভাজ, সময় নষ্ট হয়, গ্যাস নষ্ট হয়। আর এখানে না শোল মাছের মাথাটা পড়ে আছে, লাউ ঘণ্ট করব। আর লাউ ঘণ্টের জন্য যখন লাউ ঝুড়ো করব, তখন আমার জন্য একটু ডুমো ডুমো করে লাউ কেটে নেব। শোলের মাথা দিয়ে ডুমো ডুমো করে লাউ একটু আলু দিয়ে বানালে না খুব ভালো লাগে। ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি ওই যে সাদা রুমাল, এতগুলো সাদা রুমাল নিয়ে বসেছি, 2 ডজন সাদা রুমাল বানাতে দিয়েছে দাদা। আগে রুমালগুলোর ছবিগুলো একবারে, মানে যে কটা সাইড রেডি করা হয়েছে ওগুলোতে ছবিগুলো এঁকে নিয়েছি, ছবিগুলো এঁকে নিয়ে তারপর সেলাই ধরবো। প্রচুর কাজ এদিকে না, নিজেরও শাড়িতে ফলস লাগানো, একটা শাড়িতে ফলস লাগাতে নিলাম সেটা বাঁকা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কী করবো। আর মানে এত কাজ না, মানে আরও কটা হাত হলে ভালো হতো। দুদিন সংক্রান্তি, পয়লা বৈশাখ, 2রা বৈশাখ, যেহেতু এগুলো কাজ করিনি তো এত জমে গেল এ কদিনে, মানে কতটা এগিয়ে যেত, কেন কি করলাম না। যাকে যাই হোক, এই কাজগুলো এখন করব। আর ব্রেকফাস্টটাও করবো, এই যে দেখালাম একটা ডো আছে, ওটা দিয়ে একটা নান বানিয়ে নিয়ে খাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর রান্নাটা পরের ভিডিওতে শেয়ার করব। তাই যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে
ওকে বাই। যদি ভিডিওটা ভালো লাগে আর তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, নতুন চ্যানেল মল্লিকা দত্ত ব্লগস, ওটাতেও অবশ্যই ভিজিট করো এবং ওটাকেও সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। এগুলো কিন্তু অনেক পুরনো, আমি নষ্ট হতে দিই না। এখন এই জিনিসগুলো না পাওয়া যায় না, আরও কয়েকটা দরকার ছিল, চারটে আছে, এরকমভাবে লাগানো আছে, অনেক পুরনো জিনিস।